জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস আজ দেশের প্রথম আবাসিক এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বর্ণিল আয়োজনে পালন করা হচ্ছে প্রতিষ্ঠার 48তম বার্ষিকী। শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। সাভার প্রতিনিধি আব্দুল হালিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1971 সালের 12 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। শিক্ষা ও গবেষণায় সাফল্যের সাথে দীর্ঘ পথ পেরিয়ে আজ 48তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দেশের প্রথম আবাসিক উচ্চশিক্ষার এই বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষার্থী আর কর্মকর্তা কর্মচারীরা। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম। পরে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সেলিম আলদিন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। দিনটিকে ঘিরে উৎসব মুখর পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। অনেকদিন পরে এসে সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, আমরা সবাই মিলে বেশ এনজয় করছি। তো প্রতি বছরই খুব ভালো এনজয় করা হয়, এবার একটু বেশি হয়েছে। যারা কর্মক্ষেত্রে চলে গেছে তাদের সাথে আমাদের যে একটা বন্ডিং, একটা যোগাযোগ হচ্ছে। বর্ণিল এই আয়োজনে অংশ নিতে পেরে খুশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এখানে পড়ালেখা করেছি এবং এখানে শিক্ষকতা করছি। এখন আমার তো এটার সঙ্গে আত্মার সম্পর্ক, জন্মদিন আমি সাংঘাতিকভাবে উপভোগ করি। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আধুনিক ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সরকার স্মরণকালে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম। এই বিশ্ববিদ্যালয়ের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা এবং প্রয়োজনীয় যে স্থাপনা দরকার ছিল সেইগুলো করবার একটি উন্নয়ন প্রকল্প পেয়েছি। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 6টি অনুষদ ও 4টি ইনস্টিটিউশনের অধীনে 34টি বিভাগে প্রায় 16,500 শিক্ষার্থী পড়াশোনা করছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।